দেখো কি দেওয়া আছে। শিক্ষার সংজ্ঞা হলো ক জ্ঞান অর্জন ও সংস্থাপন, খ দক্ষতার উন্নয়ন, গ সমস্যার সমাধান, নাকি ঘ আচরণের সংশোধন। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ আচরণের সংশোধন। তাহলে শিক্ষার সংজ্ঞা হলো আচরণের সংশোধন। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কোনটি লার্নিং এর সফল নয়। ক অ্যাটিটিউড, খ কনসেপ্ট, গ নলেজ, নাকি ঘ ম্যাচুরেশন। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ম্যাচুরেশন। তাহলে কোনটি লার্নিংয়ে সফল নয়, আমাদের উত্তর হয়ে যাবে ম্যাচুরেশন। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কোন ক্ষেত্রে মৌখিক পরামর্শ তেমন কার্যকরী নয়। ক অ্যাটিটিউড, খ কনসেপ্ট, গ ফ্যাক্টস, নাকি ঘ স্কিল। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ স্কিল। তাহলে কোন ক্ষেত্রে মৌখিক পরামর্শ তেমন কার্যকরী নয়, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে স্কিল। প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে পড়া মনে রাখার ক্ষেত্রে কখন আবৃত্তি বেশি কার্যকরী হবে। ক পড়ার শুরুতে, খ পড়া শেষ হওয়ার মুহূর্তে, গ মাত্র পরীক্ষা প্রস্তুতির আগে, নাকি ঘ পুরো সময়ে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ পড়া শেষ হওয়ার মুহূর্তে। তাহলে পড়া মনে রাখার ক্ষেত্রে কখন আবৃত্তি বেশি কার্যকরী হবে, আমাদের উত্তর হয়ে যাবে পড়া শেষ হওয়ার মুহূর্তে। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে স্কুলে একজন শিক্ষকের মূল কাজ হলো কি। ক বক্তৃতা দেওয়া, খ ছাত্রদের দিকে লক্ষ্য রাখা, গ বাড়ির কাজ দেখে দেওয়া, নাকি ঘ পড়াশোনার সুপরিচালনা করা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ছাত্রদের দিকে লক্ষ্য রাখা। তাহলে স্কুলে একজন শিক্ষকের মূল কাজ হলো ছাত্রদের দিকে লক্ষ্য রাখা। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে স্কুলে নির্দিষ্ট সিলেবাস ধরে পড়ানো হয় কারণ কি। ক নিরাপত্তা বাড়ে, খ নজরদারি ঠিক মতো করা যায়, গ জ্ঞান ও দক্ষতা বাড়ানো সম্ভব হয়, নাকি ঘ শিক্ষকের সম্মান বাড়ে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ জ্ঞান ও দক্ষতা বাড়ানো সম্ভব হয়। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে খেলার ছলে পড়া মানে কি। ক খেলার মাধ্যমে পড়ানো, খ খেলাধুলা পরিচালনা করা, গ খেলাধুলার মাধ্যমে ছাত্রদের মনোবল ও সামর্থ্য বাড়ানো, নাকি ঘ জীবনে খেলাধুলার গুরুত্ব উপলব্ধি করা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক খেলার মাধ্যমে পড়ানো। তাহলে খেলার ছলে পড়া মানে কি, আমাদের উত্তর হয়ে যাবে খেলার মাধ্যমে পড়ানো। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে স্কুল শিক্ষার মাধ্যমে জাতীয় সংহতি বাড়ানোর জন্য কোনটি প্রয়োজনীয় নয়। ক প্রতিদিন স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া, খ জাতীয় ইতিহাস পড়ানো, গ দেশের ভৌগোলিক সীমানার সঙ্গে পরিচয় করা, নাকি ঘ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের পণ্ডিতদের সম্মান জানানো। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের পণ্ডিতদের সম্মান জানানো। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে একজন সফল শিক্ষক হতে গেলে যেটি প্রয়োজন নয় তা হলো কি। ক পাঠ্য বিষয়ের জ্ঞান, খ শিক্ষকের পড়াশোনার দক্ষতা, গ শিক্ষার পরিবেশ সম্পর্কে ধারণা, নাকি ঘ শিক্ষক ইউনিয়ন বিষয়ে আগ্রহী হওয়া। তাহলে আমাদের
সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ শিক্ষক ইউনিয়ন বিষয়ে আগ্রহী হওয়া। তাহলে একজন সফল শিক্ষক হতে গেলে যেটি প্রয়োজন নয় তা হলো শিক্ষক ইউনিয়ন বিষয়ে আগ্রহী হওয়া। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে সত্যিকার পড়াশোনা হয় তখনই যখন ক শিক্ষক সক্রিয় থাকেন, খ মা বাবা সক্রিয় থাকেন, গ প্রধান শিক্ষক সচেতন থাকেন, নাকি ঘ ছাত্রদের সক্রিয় করে তোলা হয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ছাত্রদের সক্রিয় করে তোলা হয়। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে স্বাধীনোত্তর ভারতে প্রথম শিক্ষা কমিশনের প্রেসিডেন্ট কে ছিলেন, ক ডক্টর রাধাকৃষ্ণন, খ ডক্টর জাকির হোসেন, গ ডক্টর ডিএস কোঠারি, নাকি ঘ মুদলিয়র। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ডক্টর রাধাকৃষ্ণন। তাহলে স্বাধীনোত্তর ভারতে বা স্বাধীনতার পরে ভারতে প্রথম শিক্ষা কমিশনের প্রেসিডেন্ট কে ছিলেন, ডক্টর রাধাকৃষ্ণন। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, শিক্ষকদের একটি কোড অফ কন্ডাক্ট থাকা উচিত কারণ কি, ক এটি মহৎ কর্তব্য, খ বিশেষ কাজ, গ সামাজিক পরিষেবা, নাকি ঘ পেশা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ পেশা। তাহলে শিক্ষকদের একটি কোড অফ কন্ডাক্ট থাকা উচিত কারণ এটি একটি পেশা। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে আপনি শিক্ষক হতে আগ্রহী কেন, ক পারিবারিক পেশা, খ স্কুলে প্রচুর ছুটি, গ উৎসর্গীকৃত পেশা, নাকি ঘ এতে দায়িত্ব অনেকাংশে কম। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উৎসর্গীকৃত পেশা। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে শিক্ষার জন্য কোনটি অত্যাবশ্যক নয়, ক পিতা ও মাতার স্বাক্ষর হওয়া, খ শিক্ষার্থীদের সহযোগিতা, গ উপযুক্ত শিক্ষার পরিবেশ, নাকি ঘ শিক্ষার্থীদের বিকাশের সঙ্গে তার ওপর প্রযোজ্য শিক্ষার সামঞ্জস্য থাকতে হবে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক পিতা ও মাতার স্বাক্ষর হওয়া। তাহলে শিক্ষার জন্য কোনটি অত্যাবশ্যক নয় বা জরুরি নয়, পিতা ও মাতা স্বাক্ষর হওয়াটা। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে একজন ব্যক্তির শিক্ষক হওয়ার জন্য কোনটি জরুরি বা দরকারি, ক স্কুল কমিটির একজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে ভালো সম্পর্ক, খ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষা বিষয়ক ট্রেনিং, গ কোনো বিশেষ রাজনীতিজ্ঞের আশীর্বাদ ধন্য হওয়া, নাকি ঘ ছাত্রছাত্রীদের সুপারিশ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষা বিষয়ক ট্রেনিং। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে নিচের কোন ব্যক্তিগত লক্ষণ কোনো শিক্ষকের শিক্ষাদানে প্রভাব ফেলবে না, ক সামাজিক দায়বদ্ধতা, খ করুণা বা দয়া, গ অনুভূতি প্রবণতা, নাকি ঘ সুষ্ঠু পরিচালনা ক্ষমতা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ অনুভূতি প্রবণতা। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য ক শিক্ষার মান বাড়ানো প্রয়োজন, খ শিক্ষার মাঠকে আকর্ষণীয় করে গড়ে তোলা প্রয়োজন, গ পিতামাতা শিক্ষাগত যোগ্যতা বাড়ানো উচিত পিতামাতার,
ঘ স্কুলের পরিবেশকে সুনিয়ন্ত্রিত করতে হবে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ স্কুলের পরিবেশকে সুনিয়ন্ত্রিত করতে হবে। পরে প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে সহপাঠ্যক্রমিক শিক্ষাকে স্কুল শিক্ষার অন্তর্ভুক্ত করা হয় যাতে শিক্ষার্থীরা ক সহপাঠ্যক্রমিক কাজকর্মে পারদর্শী বা দক্ষ হয়ে হতে পারে, খ বিদ্যালয় প্রতি শ্রদ্ধা প্রদর্শনের শিক্ষা পায়, গ প্রতিযোগিতার মনোভাব তাদের মধ্যে জন্ম নেয়, ঘ পুরস্কার পাওয়ার লক্ষ্যে এগোতে পারে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সহপাঠ্যক্রমিক কাজকর্মে পারদর্শী বা দক্ষ হতে পারে। পরে প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে। বিদ্যালয় বিতর্ক সভার আয়োজন করতে হবে যার ফলে শিক্ষার্থীরা ক তাদের শিক্ষকদের হাত থেকে পুরস্কার নিতে পারবে, খ তাদের অভিভাবকদের সুখী করতে পারবে, গ শিক্ষার্থীরা পরস্পরের সঙ্গে তর্ক করতে পারবে, নাকি ঘ তাদের চিন্তাভাবনাকে যুক্তি দিয়ে বিচার করতে শিখবে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ তাদের চিন্তাভাবনাকে যুক্তি দিয়ে বিচার করতে শিখবে। প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। শিশুদের বিদ্যালয়ে পাঠানো হয় ফলে তারা ক পিতামাতাকে নানা কাজে সাহায্য করতে পারে, খ সামাজিক দায়বদ্ধতাগুলি পালন করার উপযুক্ত হতে শেখে, গ বিদ্যালয়ের আয়ের সঙ্গে যুক্ত হয়, নাকি ঘ নিজের বাড়ি থেকে দূরে থাকে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সামাজিক দায়বদ্ধতাগুলি পালন করার উপযুক্ত হতে শেখে। পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে বিদ্যালয় শিক্ষকের প্রধান কাজ হলো কী। ক ক্লাসরুম বা শ্রেণীকক্ষ পরিদর্শন করা, খ শিক্ষার্থীদের শাসন করা, গ শিক্ষাদান করা, নাকি ঘ শিশুদের দেখাশোনা করা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শিক্ষাদান করা। পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে একজন শিক্ষক ও প্রধান শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত, ক বন্ধুত্বপূর্ণ, খ প্রতিযোগিতামূলক, গ ঈর্ষাপূর্ণ বা হিংসামী, ঘ বিপরীত মানে উল্টো। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বন্ধুত্বপূর্ণ। তাহলে একজন শিক্ষক ও প্রধান শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত, আমাদের উত্তর হয়ে যাবে বন্ধুত্বপূর্ণ। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।